নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবর জানার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স। হেডলাইন্স সহ নিবেদক হলিডক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাব হাট জিটি রোড বর্ধমান। টুপি পাঞ্জাবি বাবা শু ব্লেজার সহ স্টাইলিশ শু টুপি চশমার বিপুল সম্ভার। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর 9 জিটি রোড পারবীর হাটা জয় সন্তোষী মা মার্কেট ফার্স্ট ফ্লোর। বলো লাল বাবা, লাল বাবা ছাল ভদ্রেশ্বর্স লাল বাবা রাইজ। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকাই লটারি এজেন্সি শেয়ারবাজার বর্ধমান। আরকাদাস আগরওয়াল 362 বিসি রোড বড়বাজার বর্ধমান। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারবাজার আমিলা বর্ধমান। ফোন নাম্বার 9333083382। ধারা স্টিল প্রোডাক্ট তেজগঞ্জ বাইপাস নর্থ বর্ধমান। বিশ্বাস আর নিখুঁত বিচার সাথে গ্যারান্টি দিয়ে প্রতিকারের একটাই নাম শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়। চেম্বার হকার্স মার্কেট কার্জন গেট রুম নাম্বার 85 বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাব হাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাব হাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে। শুক্রবার খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি সভাগৃহে মৎস্য চাষে দিবস উদযাপন করা হল। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে 2018 সালের পুজো গাইড ম্যাপ প্রকাশিত হল শুক্রবার। খণ্ডঘোষের তাঁতিপাড়া সার্বজনীন দুর্গোৎসবের এবছর 35 বছরে পদার্পণ করল। খণ্ডঘোষের সবরায় পশ্চিম পাড়ায় প্রায় 900 বছর ধরে পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা। খণ্ডঘোষের 9 স্টার পুজো কমিটির এবছরের থিম গ্রাম্য পরিবেশ। একটি আশ্রমের প্রতিষ্ঠাতা মারা যাওয়ায় তার পরিবারের সদস্যরা আশ্রমে তালা লাগিয়ে দিল। চোখ রাখবো এক ঝলকে। শুক্রবার বীরভূমের মুরারই থানার অন্তর্গত বিভিন্ন গ্রামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা প্রায় 500 গরিব মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন। নতুন বস্ত্র পেয়ে সভাপতি খুশি বস্ত্রবাপকরা। ওই স্বেচ্ছাসেবী সংগঠনের এই রূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। বীরভূম থেকে স্বাগত মন্ডল, রিপোর্ট আনন্দ বার্তা। শুক্রবার 22 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে দুস্থ ও ইচ্ছুক ব্যক্তিদের জিআর এর গম বিতরণ করা হয়। এদিন 300 পরিবারকে 4 কেজি করে গম দেওয়া হয়। পুজোর আগে গম পেয়ে সভাপতি খুশি প্রাপকরা। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটলা, রিপোর্ট আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। শুক্রবার খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাগৃহে মৎস্য চাষী দিবস উদযাপন করা হলো। এদিন এই ব্লকে চাষিদের চাষী অনুপাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করে মৎস্য দপ্তর। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির পরিচালনায় মৎস্য চাষী দিবস 2018 উদযাপন করা হল। পঞ্চায়েত সমিতির সভাগৃহে এদিন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠান থেকেই খণ্ডঘোষ ব্লকে মৎস্য চাষীদের চাষী অনুপাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদেরও পুরস্কৃত করে মৎস্য দপ্তর। এছাড়া যে সমস্ত চাষিরা প্রশিক্ষণ নিয়েছিলেন এদিন তাদের সার্টিফিকেট দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি, বিডিও কমলকান্তি তলাপাত্র, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায় সহ মৎস্য দপ্তরের আধিকারিকবৃন্দ। আজকে ছিল আমাদের চার দিনের মৎস্য চাষ সম্পর্কে একটা ট্রেনিং প্রশিক্ষণ চলছিল 9 তারিখ থেকে 12 তারিখ। আর তার সাথে আমরা আজকে আমাদের ব্লকে মৎস্য চাষী দিবসও উদযাপন করলাম। আজকে মৎস্য চাষী দিবস উদযাপনে কে কে উপস্থিত ছিলেন? আজ আমাদের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমাদের ব্লকের বিডিও সাহেব মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের সভাপতি অসিত কুমার বাগদি মহাশয়, আমাদের জেলা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায় মহাশয়, আর আমাদের রায়না ওয়ান ব্লকের এফিও ম্যাডাম অন্নপূর্ণা দাস মহাশয়া ম্যাডাম ছিলেন। আর আজকের এই কৃষক দিবসে মূলত কী করা হবে? এই কৃষক দিবসে আমরা তিনজন মানে তাদের একটা আলোচনা কেন এই কৃষক দিবস উদযাপন করা হয়, এই দিনটার গুরুত্ব কী, তার তাৎপর্য কী, সেই সম্পর্কে তাদেরকে অবগত করা,
একটা অনুষ্ঠানের মতন আলোচনা চক্র করা, আয়োজিত করা, আর তার সাথে সাথে তিনজন কৃতি মৎস্য চাষীকে আমরা আমাদের দপ্তরের মৎস্য দপ্তরের পক্ষ থেকে তিনজন কৃতি মৎস্য চাষীকে আমরা পুরস্কার প্রদান করলাম। আর তাদেরকে আর 25 জনের যে ট্রেনিং প্রোগ্রাম হচ্ছিল তাদের ওনাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। তার সাথে ওনাদেরকে একটা যে মানে টিফিন অ্যালাউন্স, একটা টাকা, একটা টাকার অ্যামাউন্ট, সেটা ওনাদেরকে দেওয়া হচ্ছে। ওটা জেলার পক্ষ থেকে ওনাদের অ্যাকাউন্টে চলে যাবে। খন্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে 2018 সালের পূজা গাইড ম্যাপ প্রকাশিত হল শুক্রবার। এই উপলক্ষে শিপি লক্ষ্মীনারায়ণ মিনা জানান, জানেন কি এখানে অনলাইন পারমিশন গত বছর থেকে শুরু হয়েছে, গত বছর অনলাইন হয়েছিল, এবার সব পারমিশন অনলাইন করা। পূজা কমিটিদের সঙ্গে, করাভাড়া কমিটিদের সঙ্গে কোঅর্ডিনেশন মিটিং করা হয়েছে, টিম মিটিং করা হয়েছে, সবাই পুলিশের সঙ্গে তার আশ্বাসন দিয়েছেন, তাদের সর্বসম্মতি সে নির্ণয় করা হয়েছে কোন বিসর্জনের ডিজে থাকবে না, আর আখড়াতে কোন আর্মস থাকবে না, ওনারা সবাই সহমতি দিয়েছেন। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সেপারেট করা হয়েছে, প্রত্যেক পন্ডালকে সিকিউরিটি গার্ড পদে রাখা হয়েছে, ড্রোন ও ব্যাকপ্যাক দিয়ে নজরদারি রাখা হবে। এছাড়া স্পেশাল অ্যাকশন ফোর্স, র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হবে, কিউআরপি থাকবে, স্পেশাল মোবাইল থাকবে, আর রাউন্ড দ্য ক্লক কন্ট্রোল রুম সিনিয়র অফিসার দিয়ে ম্যান করা হবে। 57 মতো পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ করা হয়েছে, যেখানে মানুষরা বাইরে থেকে যদি কেউ দুর্গা পূজা দেখতে আসে তাহলে কোনো অসুবিধা থাকলে ওখানে অসুবিধার কথা বলতে পারে, সেই ব্যবস্থা করা হয়েছে। বাচ্চাদেরকে আইডেন্টিটি কার্ড তৈরি করা হয়েছে, অনেকবার কি হয় মা বাবার সঙ্গে বাচ্চারা আসে তখন উৎসাহ আনন্দে ভিড়ের মধ্যে বাচ্চা হারিয়ে যায়, বাচ্চাদের জন্য আইডেন্টিটি কার্ড ব্যবস্থা করা হয়েছে। আর সেনিটাইজার লাইফ স্পেশাল ক্যাম্পেইনের জন্য ব্যবস্থা করা হয়েছে, প্রত্যেক পন্ডাল গুলোতে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার চেষ্টা করব। পুলিশ থেকে প্রত্যেক বছর মতো প্রাইজ আছে সেটা দেওয়া হবে, সেটা স্পেশাল টিম যাদের টিম বেরোবে সেগুলো দেখে ওখানে ডিসাইড করবে। স্পন্সরদের হেল্প নিয়ে কমিউনিটি পুলিশিং এর প্রোগ্রাম করা হবে প্রত্যেক থানাতেই, আপনারা দেখেছেন জায়গায় জায়গায় ক্লোথ ডিস্ট্রিবিউশন, হেলমেট ডিস্ট্রিবিউশন এগুলো প্রোগ্রাম চলছে, সেটা কন্টিনিউ চলতে থাকবে। আসানসোল থেকে সৌমিত্র অঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। খন্ডঘোষের তাঁতিপাড়ার সার্বজনীন দুর্গা উৎসব এবছর 35 বছরে পদার্পণ করল। এবছরে তাদের থিম সেভ ড্রাইভ সেভ লাইফ, বাজেট প্রায় 2,50,000 টাকা। খন্ডঘোষের তাঁতিপাড়ার সার্বজনীন দুর্গা উৎসব এবছর 35 বছরে পদার্পণ করল। প্রতি বছরই তারা থিমের পুজো করে থাকেন, এবছর তাদের থিম সেভ ড্রাইভ সেভ লাইফ। এছাড়াও তারা মুর্শিদাবাদের দৌলতাবাদে বালি ব্রিজের ভয়াবহ দুর্ঘটনাকে স্মরণ করে সকলকে শারদীয়ার বার্তা দিচ্ছেন, সাবধানে গাড়ি চালানো এবং মোবাইল ফোন নিয়ে গাড়ি না চালাতে। বাজেট প্রায় 2,50,000 টাকা। পুজো উপলক্ষে উদ্যোক্তারা প্রতিদিন সন্ধ্যায় নানারূপ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। এছাড়াও তাঁতিপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি সেভ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কিত বিভিন্ন পোস্টার ও ব্যানার দিয়ে মণ্ডপ এলাকা ঘিরে ফেলেছে। সার্বজনীন দুর্গাপূজা কমিটি আপনাদের জানাই দুর্গাপূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন, এবং অনুরোধ জানাই আপনারা আমাদের পূজা মণ্ডপে আসুন এবং আমাদের থিম দর্শন করুন। আমাদের একটা বৈশিষ্ট্য, আমরা দুর্গা মায়ের আরাধনার মাধ্যমে প্রতি বছর সমাজে একটা বার্তা পাঠাই। বর্তমানে যখন প্রথম নিরাপত্তা
একটা চর্চিত বিষয়। এ নিয়ে পুলিশ প্রশাসন সজাগ আছেন, তারা প্রচার চালাচ্ছেন, তার মাধ্যমেও আমরা এবছর একটা থিম ভেবেছি, সেভ ড্রাইভ সেভ লাইফ, যাতে অনেক মানুষ সচেতন থেকেও বিনা হেলমেটে এবং বেপরোয়া গাড়ি ড্রাইভ করেন, তাদের অনুরোধ আপনারা হেলমেট পরে গাড়ি ড্রাইভ করুন এবং আসুন আমাদের পূজা মণ্ডপে, দেখুন সেভ ড্রাইভ সেভ লাইফের থিমের ভাবনায় আমাদের এবছরের দুর্গা পূজা। উদ্যোক্তাদের আশা, এর ফলে মানুষের সচেতনতা বাড়বে। বিগত বছর তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন, এবছর দেখার তারা পুরস্কার পান কিনা। আমাদের কোথাকার পুজো এটা? আমাদের খন্ডঘোষ তাঁতিপাড়া সার্বজনীন পুজো কমিটি। কত বছর ধরে করছেন? আমাদের 35 বছর। এবছর আপনারা তো প্রতি বছর থিমের পুজো করেন, এবছর কিসের পুজো করছেন? আমরা থিমেরই পুজো করেছি, সামনে একটা থিম করেছি, ওই মুর্শিদাবাদের দৌলতাবাদে বালি ব্রিজে যে দুর্ঘটনা, মানুষকে সেই দুর্ঘটনা যে ফোনের করতে করতে ড্রাইভ করা হয়, সেই ড্রাইভ করতে বারণ করছি, আমরা এই শারদীয় বার্তা দিচ্ছি যে মানুষ সাবধানে গাড়ি চালান, প্রাণ বাঁচান, এইভাবে একটা বার্তা দিচ্ছি এই দুর্ঘটনাটা দেখিয়ে। সেফ ড্রাইভ সেফ লাইফ আমাদের থিমের নাম রেখেছি বুঝলেন। ভেতরে আমরা দেখলাম একটা অন্যরকম, হ্যাঁ ভেতরে আমাদের মানুষেরকে একটা অন্য স্বাদের ঠাকুর দেখাতে যাচ্ছি, যেটা হচ্ছে আমরা মধুবন করেছি একটা, সেইভাবে পেছনটা আলাদা থিম করেছি আমরা, দুটো থিম একসঙ্গে তুলে ধরেছি। এবারে বাজেট কত আছে আপনার? বাজেট আমাদের 2.5 লক্ষ টাকা। প্রতি বছরই তো আপনারা সবচেয়ে কম বাজেটের থিমের পুজো করেন, কীভাবে হয় পুজোটা? পুজোটা আমাদের মানুষের কাছে সাহায্য চাওয়া হয়, আর কিছু অ্যাডও কালেকশন করা হয়, এবং সভ্যরা যারা আছে আমাদের সদস্যরা তাদের নিজেরা দিয়ে এই পুজোটা করা হয়। এই চিন্তাভাবনা কোথা থেকে এলো আপনার? চিন্তাভাবনা আমাদের নিজেদের। এবং থিম কে বানিয়েছে? থিম আমাদের শিল্পীরা আছে, আমাদের এখানে এসছে বর্ধমান থেকে এসছে গোলসি থানা, ওনারা এসছেন, ওদেরকে থিম আমরা বলে দিয়েছিলাম, ওদেরও কিছু ভাবনা চিন্তার মধ্যে এই থিমটা ফুটিয়ে তুলেছি। কদিন ধরে চলবে এই পুজো? পুজো আমাদের সপ্তমীর দিন ওপেন করে দেওয়া হবে। আমার সপ্তমী দিন ওপেন করছেন? না, খুলে দেওয়া হচ্ছে, আমাদের ওপেন তো কালকেই হয়ে যাচ্ছে। আচ্ছা, আর দ্বাদশীর দিন আমাদের বিসর্জন। কি কি থাকছে এবছর? অনুষ্ঠান আছে আমাদের, বাউল সঙ্গীত আছে নদিয়া, আর কবি গানের লড়াই আছে, আর কুচিকাচাদের পাড়ার অনুষ্ঠান আছে কিছু, তিন দিন মানে 4-5 দিন প্রোগ্রাম আছে। প্রতি বছরই তো আপনারা বিভিন্ন জায়গা থেকে কম্পিটিশনে একটা শিরোপা পান, এবারে কতটা আশা করছেন? আশা তো এবছর রেখেছি, কারণ হচ্ছে আমাদের যে থিম যে ভাবনাটা করেছি মানুষের, এই বছরে তো চারিদিকে যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা কমাতে আমরা এই বার্তাটা পৌঁছাচ্ছি, আমরা আশা রাখছি এবছরও কিছু আমরা পাবো। খন্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। খন্ডঘোষের সগড়াই পশ্চিমপাড়ায় প্রায় 900 বছর ধরে পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা। মণ্ডলবারের পূজা হলেও গ্রামের সমস্ত পরিবারগুলি এই পূজোয় অংশগ্রহণ করেন। বিগত প্রায় 900 বছর ধরে খন্ডঘোষের সগড়াই পশ্চিমপাড়ায় পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা। মণ্ডল ও সরকার বাড়ির এই পুজো আগে রাজ পরিবারের রাজেন্দ্র প্রসাদ ঘোষেরা করে আসতেন, বর্তমানে এটি মণ্ডলবাড়ির পুজো হিসাবেই প্রতিষ্ঠিত। পুজোটি মণ্ডলবাড়ি হলেও সগড়াই পশ্চিমপাড়া এলাকায় সমস্ত মানুষ আজ এই পুজোয় অংশগ্রহণ করেন। এই পুজোটা কত বছর ধরে চলছে? অন্তপক্ষে 900 বছর বললেও ক্ষতি নাই। কোন বাড়ির পুজো এটা? এটা মোরলদের পুজো, সগড়াই মণ্ডলবাড়ির পুজো, সগড়াই পশ্চিমপাড়া মোরলদের পুজো। এই পুজোটা কত বছর ধরে হচ্ছে আনুমানিক? আনুমানিক বলছি তো প্রায় 900 বছর হবে। হাজার বছর? হ্যাঁ, মাঝে পড়ে গেছিলো, সেটা তো আবার ওরা উদ্বোধন করে নিয়ে এসেছে, আবার এই চলছে। আচ্ছা, এই পুজোর সৃষ্টি কিভাবে জানেন? সৃষ্টি? হ্যাঁ, কীভাবে শুরু হয়েছিল পুজোটা? ওটা বলা তো বড় অসম্ভব, মানে যদি গল্প শুনে থাকেন। গল্প শোনা বলতে, এই দুর্গা পুজো আর ঠাকুর আসতো, আর পেছনে মানবুড়ির মন্দির ছিল, তারও পাঁটা কাটা হতো বা ওই পূজা আজা হতো, এইসব দুটো ঠাকুর হতো পুজো। এ ওই বলছি তো বহুদিনের পুজো, বহুদিনের পুজো। হিন্দু শাস্ত্র মতের রীতি মেনে পুজো অনুষ্ঠিত হয়, এক চালায় দেবী বিরাজ করেন। মৃৎশিল্পী সীতারাম চক্রবর্তী জানান, তার পূর্বপুরুষরাও এই প্রতিমা নির্মাণ করতেন, তারই পরম্পরায় এখন তিনি তাই প্রতিমা নির্মাণ করে চলেছেন। বছর ধরে এখানে মায়ের মূর্তি আপনি তৈরি করছেন? মায়ের মূর্তি আগেতে আমার বাবা জ্যাঠামশাই গড়ে গেছেন, দাদু গড়ে গেছেন, তারপর থেকে এখন আমাদের ছেলেদের স্টেজ চলছে।
আপনি এখানে মূর্তি তৈরি করেন, আপনি এই পুজো সম্বন্ধে কিছু জানেন নাকি? মানে শুনেছেন নাকি আপনার? আমি যেটুকুনি জানি যে এটা বহুত পুরনো ঠাকুর, বা আমার দাদুর আমলের ঠাকুর, দাদু গড়ে গেছেন, তার আগে যেনারা গড়ে গেছেন ওনাদের হয়তো আমরা চিনি না। হ্যাঁ, নামও শুনেছি অনেকদিন আগের থেকে এসেছে ঠাকুরটা। আচ্ছা, এখানে আপনার মানে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সব একই চালের সঙ্গে থাকেন কেন? হ্যাঁ, এক চালে থাকে, কারণ হচ্ছে এটা একই বেদির পুজো। এর মধ্যে আগে এখন যেমন মডার্নিং হয়ে গেছে, কাটা কাটা, হ্যাঁ, ট্যাচু অনুযায়ী সেসব হয় না, এটা আগেকারের কথা অনুযায়ী যে এক চালের পুজো সেইভাবেই পুজোটা হয়, আর সেইভাবেই আমরা গড়ে এসেছি। মানে দীর্ঘদিন ধরে কি মূর্তি একই? হ্যাঁ, একই মূর্তি, একই রূপ হয়ে এসছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সীতারাম চক্রবর্তী। আমি মৃৎশিল্পী। হ্যাঁ, মৃৎশিল্পী, মৃৎশিল্পী আমার বংশগত। মানে আমার দাদু গড়ে গেছেন, দাদুর কাছে বাবার শিক্ষা, বাবার কাছে আমাদের শিক্ষা। মানে আমরা আলদাস কোনো অন্য জায়গায় কোনো শিল্পীদের কাছে গুরু নিয়ে শিখিনি, বাবা জনমশাই কাছেই সেটা। আগে পশু বলির ব্যবস্থা থাকলেও বর্তমানে তা বন্ধ, এখন আখ, চাল, কুমড়ো বলি হয়। রাজপরিবারের সদস্যরা এখনও পুজোয় অংশগ্রহণ করেন। পুজো ঘিরে মণ্ডল পরিবারের সাথে সাথে এলাকাবাসীদের উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। কোথাকার পুজো এটা? এটা অরিজিনালি পুজোটা হচ্ছে আপনার রাজা রাজেন্দ্র ঘোষেদের, ঠিক আছে, তাদের ফ্যামিলির পুজো। এরপর সেই পুজোটা তারাও কত বছর আগে শুরু করেছিলেন তারাও কিছু জানেন না, ঠিক আছে। আমরা যেটুকু সূত্র পেয়েছিলাম আমাদের এই আমাদের এখানকার অনেক বড় বিশিষ্ট কবি ঘনরাম চক্রবর্তীর লেখা থেকে আমরা একটুকু তার হিন্স পাই আমাদের পুজোর, কারণ তিনি এই পুজোটার সাথে কিছুটা হলেও হয়তো যুক্ত ছিলেন বা পুজোটাতে উনি এসেছিলেন এরকম টাইপের কোনো কিছু। কারণ আমাদের বাড়ির যে এখানে আমাদের যে এই যে দুর্গাপুজো হতো, তখন আগে নাকি এখানটা একটা ঘর ছিল এবং পিছনে একটা ঘর ছিল, যে ঘরেতে আপনার কান্দি কান্দি কলা এবং আপনার যে বস্ত্র বিতরণ বা আপনার যে ভোজনের যে আয়োজন হতো কাঙাল ভোজনে, সেই কথাটা খালি উল্লেখ পাওয়া যায়। এবং এর বাইরে আমরা অন্য কিছু আর জানি না। এরপর রাজা রাজেন্দ্র ঘোষের পুজো থেকে আমাদের যে আমাদের এটা হচ্ছে মোড়লদের বংশ, মোড়লদের বংশে কীভাবে পুজোটা এসে পৌঁছায় বা কী তার যে ইতিবৃত্ত সেটা সম্বন্ধে আদতে আমাদের মোড়লদেরও অনেকেই কেউ জানে না। এখন কি রায়বাড়ির পুজো নামে পরিচিত হয়? না, এখন এটা মোড়লদের পুজো। এবং যারা রাজা রাজেন্দ্র ঘোষের যারা বংশধর, তারা বেশিরভাগটাই থাকেন আপনার রাঁচিতে বা আমাদের এই ধারে পাশে বর্ধমানে থাকেন, তারা প্রত্যেকেই এখন এই পুজোর সাথে প্রত্যেকেই যুক্ত, ঠিক আছে। কিন্তু মাঝখানে আমাদের কোনো এক সময় 1973-এর যে বন্যাটা হয়, সেই বন্যাতে আমাদের পুজোটা বন্ধ হয়ে যায়। তার কারণ হচ্ছে আমাদের এখানকার প্রত্যেক বাড়ি বাড়িগুলো সব ডুবে যায়, তো সেখান থেকে একটু পুজোটা বন্ধ হয়েছিল। কিন্তু তারপর তারপরেই আবার পুজোটা সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়, ঠিক আছে। এটাই হচ্ছে বিষয়। এখন বর্তমানে আমাদের পুজোটা ধরুন, আগে তো সেই জমিদারি প্রথা যেটা ছিল আমাদের বোধনের থেকে পুজো শুরু হতো, আমাদের যেটা মানে আমাদের দিদিমাদের এবং দাদুদের কাছ থেকে যেটা জানতে পারি যে বোধনের সময় নাকি পুজো হতো, বোধনের দিন থেকে পাঁঠা বলি বা আপনার যে চণ্ডী পাঠ সেই সমস্ত। এখন বর্তমানে পাঁঠা বলিটা আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা আপনার শাস্ত্রমত অনুযায়ী হয়তো আমরা ভুল না ঠিক সেটা জানি না, কিন্তু আমরা বন্ধ রেখেছি সেটা আমাদের মোড়লদের ইয়ে থেকেই চিন্তাভাবনা করে এবং ব্রাহ্মণদের সাথে কথা বলে। তার বদলে মাখা বলি, চাল কুমড়ো এই সমস্ত বলি দেওয়া হয়। আচ্ছা, আগ বলি দেওয়া হয়। আর আপনার যেটা আমাদের এখন পুজোটা বলতে, পুজোটা এখন গোটাটাই ধরতে পারেন, এটা মোড়লদের বাড়ি বলাও ভুল, পুরো পুজোটাই এখন বলতে পারেন যে ঐতিহ্যটা ছিল আমাদের সগড়াই গ্রাম বা আশেপাশের জুগলে গ্রামের মানুষদের, যারা পুরনো মানুষ তারা বলেন যে তোদের বাড়ির এখানেই পুজোটা যেটা হতো, যেমন জুবিলাতে বোসেনের বাড়ি পুজো হয়, কিন্তু সেই জায়গায় আমাদের পুজোটা তার থেকেও নাকি পুরনো। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা ওনাদের কাছ থেকে ইতিবৃত্ত পাওয়া অনুযায়ী আমাদের পুজো যেহেতু পুরনো ছিল, এখন গোটা পাড়াকে নিয়ে পুজো করা হয় আমাদের। আচ্ছা, গোটা গ্রাম এই পুজোতে? গোটা গ্রাম মোটামুটি এই পুজোতে। আপনার এখন মোড়লদের বাড়ির পুজো? এটা এখন আপনি ধরতে পারেন গোটা গ্রামেরই একটা ঐতিহ্যকে আমরা মানে বজায় রাখবার একটা জোর কদমে চেষ্টা। এই যে মোড়লদের বাড়ির পুজো, এই পুজোতে যে রাজারা, যে রাজার বংশ যেন বললেন রাজেন্দ্র প্রসাদ ঘোষ, তার কোন বংশধর পুজোতে আসে নাকি? হ্যাঁ, তার বংশধররা আসে, তারা প্রত্যেক বছরই কি আসে? প্রত্যেক বছরই আসেন, এমনকি এই পুজোটার সাথে তারা জড়িত। এই রাজবাড়ি কি এখানে আর কোনো চিহ্ন? এখানে আমরা কোনো চিহ্ন, কোনো অস্তিত্ব নেই, যার জন্যই আমরা মানে আদতে জানি না কোনো কিছু। যেটুকু ইতিহাস আপনি বললেন, এটা টোটালটাই কোথা থেকে আপনার সংগ্রহ? এটা টোটালটাই সংগ্রহ হচ্ছে মানে বিভিন্ন দাদু দিদাদের কথাবার্তা আর আপনার ওই আগেকার দিনের পুরনো পর্চা দলিল এই সমস্ত দিক থেকে, আর আমরা কিছুটা ওই টুকটাক পুরনো লেখালেখি, যেমন ধরুন আমাদের সগড়াই নামকরণ কোত্থেকে হয়েছে, আমাদের গ্রামের যে নামকরণ সগড়াই তারও তো একটা ইতিহাস আছে, সেই সমস্ত জায়গা থেকে উল্লেখ এসছে, তাছাড়া আদারওয়াইজ কোনো কিছু। যেমন আমাদের যে ধর্মরাজ আছে, সেই ধর্মরাজের যে কাহিনী সেখান থেকেও অনেকটা খোঁজ পাওয়া যায় তার। খন্ডকোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দবার্তা। এখন সময়
প্রথমে ছোট্ট একটি বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দবার্তা। আমি যে দুরন্ত দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়, রেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যাহা, আমার সৌন্দর্যের গোপন রহস্য মৌসুমী, তাই তো আমি অনন্যা। মৌসুমী সম্পূর্ণ ফ্যামিলি শপ, জিটি রোড কার্জন গেটের পাশে বর্ধমান। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট বটতলা, বর্ধমান। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5000 টাকায়, এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামী নামী কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 90 রোড পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। এবিজি প্যাথো স্ক্যান সেন্টার, এখানে সিটি স্ক্যান, ইউএসজি, ডিজিটাল এক্স-রে।
ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, হল্টার মনিটরিং, টিএমটি, কালার ডপলার, ইইজি, ব্লাড টেস্ট, লাং ফাংশন টেস্ট, এন্ডোস্কোপি, বায়োস্কোপি, কোলোনস্কোপি, বিএমডি টেস্ট, এমআরআই, ফুললি অটোমেটেড প্যাথোলজি করা হয়। তাই যে কোনো ধরনের পরীক্ষার এক এবং একমাত্র প্রতিষ্ঠান এবিজি প্যাথোলজি সেন্টার, শামসার দক্ষিণ কুশবাগান, বর্ধমান। ফোন 9609503999 অথবা 9609772999। চা। এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আরেকটু দেবো বাবা? হুম, বাবা নয় বলো লাল বাবা। লাল বাবা চাল। ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগত। জ্যোতিষ চর্চা কেন্দ্র, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়, হস্তরেখা, জ্যোতিষ, বাস্তু ও তন্ত্রবিদ বিশেষজ্ঞ, বিশ্বাস আর নিখুঁত বিচার, সাথে গ্যারেন্টি দিয়ে প্রতিকারের একটাই নাম, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়। চেম্বার হকার্স মার্কেট, কার্জন গেট, রুম নাম্বার 85, বর্ধমান। এবং রশ্মি জেমস, তিনকুনিয়া, বর্ধমান। ফোনে অগ্রিম নাম বুকিং করুন 9734237502। এটা কোনো সাধারণ সকাল না, সকাল দুর্গাপূজোর। চোখে থাকে খুশি আর বুকে ভালোবাসার জোর। মা আলপনা দেয় চালের গুঁড়ো দিয়ে, আর বাবা কত কিছু নিয়ে আসে ভালো ভালো দোকানে গিয়ে। নতুন জামা পরি অনেক প্যান্ডেলে যাব, কিন্তু তার আগে কেমন লাগছে নিজেকে সবাইকে দেখাবো। খুশি থাকে সবার চোখে, মা এসেছেন তাই। অঞ্জলির জন্যে প্যান্ডেল আমরা একসাথেই তো যাই। এই বছর সব ঠাকুর দেখে আসব, পুরো পুজো আমরা একসাথেই কাটাব। প্যান্ডেল হপিং, তার আগে ভিমার্ট শপিং। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাস স্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকাই জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। দোতলা ও তিনতলার পর নতুন করে চারতলাতে হাট চালু হলো। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই আশাতীতভাবে সাড়া দেওয়ার জন্য উত্তরহাট কর্তৃপক্ষ সকলকে অভিনন্দন জানায়। সময় সকাল 6টা থেকে বিকেল 3টে পর্যন্ত প্রতি শুক্রবার। সবার রইল আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। খণ্ডঘোষের নাইন স্টার পুজো কমিটির এবছরের থিম গ্রাম্য পরিবেশ। 23 বছর পদার্পণ করলো এই পুজো। পুজো প্যান্ডেলের বাইরে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা হয়েছে। আর মাত্র একদিন, যদিও অনেক মণ্ডপেই কৈলাস থেকে সন্তান সন্ততিদের নিয়ে উমা উপস্থিত হয়েছেন। পুজো উদ্যোক্তারা নাওয়া খাওয়া ফুলে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ব্যস্ত, বিশেষ করে যে সমস্ত পুজো উদ্যোক্তারা বিগত বছরগুলি বিভিন্ন জায়গা থেকে পুরস্কার ছিনিয়ে নিয়েছেন, তাদের অবস্থা আরও কঠিন। এদিন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের তাঁতিপাড়ায় নাইন স্টার পুজো মণ্ডপে গিয়ে এমনই দৃশ্য দেখা গেল। এবছর এই পুজো 23 বছরে পদার্পণ করল। প্রতি বছরই তারা থিমের পুজো করে থাকেন, এবারে তাদের থিম গ্রাম বাংলার পরিবেশ। বাজেট প্রায় 75,000 টাকা। উদ্যোক্তারা জানালেন, পুজো প্যান্ডেলের বাইরে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা হয়েছে। গত বছর তারা বিভিন্ন সংস্থার কাছ থেকে পুরস্কার ছিনিয়ে নিয়েছেন, তাদের আশা এবছরেও তাদের কপালে পুরস্কার জুটবে। উদ্যোক্তারা জানান, অন্যান্য বছরের ন্যায় এবছরেও তাদের পুজো মণ্ডপে মানুষের ভিড় উপচে পড়বে। আমাদের কোথাকার পুজোর প্রস্তুতি চলছে? এটা আমাদের খণ্ডঘোষ তাঁতিপাড়া নাইন স্টার ক্লাবের পুজোর প্রস্তুতি চলছে। কততম পুজো এটা? এবারটা আমাদের 23তম বর্ষ। আমরা তো প্রতি বছরই থিমের করেন, এবছর কি করছেন? এবছর আমরা সিনারির ওপরে কাজ করেছি, গ্রাম বাংলার পরিবেশটাকে ফুটিয়ে তুলেছি। যেমন আমাদের গ্রামের যে ঠাকুর মণ্ডপে যায়,
গরুর গাড়ির মধ্যে দিয়ে সেই গাড়ি দেখানো হচ্ছে যে ঠাকুর মণ্ডপে যাচ্ছে, কিছু বাচ্চা ছেলে নাচছে, স্কুল রাস্তাঘাট এবং স্কুলের যে মাঠ, এই ধরনের নিয়ে আমরা গ্রামীণ পরিবেশ গড়ে তুলেছি। টোটালটাই প্যান্ডেলে আলোকসজ্জার মধ্যে ফুটে উঠবে? হ্যাঁ, টোটালটা আলোকসজ্জা প্যান্ডেল এবং সামনে আমাদের একটা পার্ক করা হচ্ছে, পাশাপাশি কিছু সরকারি প্রচারমূলক পোস্টার ব্যানার দেওয়া হয়েছে। কেননা আমরা যেটা জানি যে সরকার বহু কিছু মানুষের জন্য করছেন যেগুলো এখনও পর্যন্ত সাধারণ মানুষ সব কটা দিশা দেখতে পায়নি। আমরা চেষ্টা করেছি সেই মানুষগুলো জানুক যে সরকার কী কী তাদের জন্য করেছেন এবং তার সুফল ভোগ করুক। এই উদ্দেশ্যে আমরা সরকারের প্রতিটি পদক্ষেপকে সামনে রেখে আমরা প্রচারমূলকভাবে চারিদিকে আমরা পোস্টার ব্যানার করেছি, তার সঙ্গে এলাকার সাধারণ মানুষকে সচেতন করার জন্য যা যা বার্তা দেওয়ার প্রয়োজন সমস্ত কিছু বার্তায় আমাদের। কত টাকা বাজেট আছে আপনাদের? আমাদের বাজেট খুবই কম, কারণ এই যে শিল্পী আমাদের রয়েছে সুভাষদা বা প্যান্ডেল মিস্ত্রি কাঞ্চনদা, এরা আমাদের কাছে শুধুমাত্র খরচাটুকু নিয়ে করছে এবং আমরা নিজেরা পরিশ্রম করে কাজ করছি বলে আমাদের 70-75 হাজার টাকা বাজেট এবছর পুজোটা রাখতে পেরেছি। প্রতি বছরই তো কোনো না কোনো জায়গা থেকে আমরা একটা শিরোপা ছিনিয়ে নেন, এবছর কি আছে? আমরা গত বছরও ব্লকের প্রথম স্থান অধিকার করেছি, থানা নাগরিক কমিটিতেও আমরা প্রথম হয়েছি, এছাড়াও আনন্দবার্তা চ্যানেলের পক্ষ থেকে বিশেষ সম্মানে ভূষিত হয়েছি। আশা রাখছি এবছরও আমরা সেরকম কোনো পুরস্কার নিশ্চয়ই ছিনিয়ে নিতে পারবো। আপনাদের ভালোবাসায়, মানুষের ভালোবাসায় আমরা এবছরও পুরস্কৃত হব, এটা আমরা আশা রাখছি। খন্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দবার্তা। একটি আশ্রমে প্রতিষ্ঠাতা মারা যাওয়ায় তার পরিবারের সদস্যরা আশ্রমের তালা লাগিয়ে দিল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে গোলসি থানার বড়মুড়িয়া গ্রামে। গত 2 অক্টোবর উত্তরপ্রদেশের দেবা শরীফে মারা যান পূর্ব বর্ধমান জেলার গোলসি থানার বড়মুড়িয়া গ্রামের শেখ মেহবুব হোসেন। ওই ফকির সাহেবের নিজের আশ্রমে তাকে সমাধি দেওয়া হয়। বিগত 30 বছর ধরে মেহবুব সাহেব এই আশ্রমটি সাজিয়েছেন। ওই আশ্রমে সব ধর্মের মানুষের যাতায়াত ছিল। অভিযোগ, গত 8 অক্টোবর মেহবুব সাহেবের ভাই শেখ রফিকুল ইসলাম, ভাইপো শেখ রিন্টু আশ্রমের ফকিরকে তাড়িয়ে দিয়ে আশ্রমে চাবি দিয়ে দেয়। এই ব্যাপারে ওই আশ্রমের ভক্তরা চাবি খুলে দেওয়ার দাবি জানান গোলসি থানায়। আশ্রমের বাসিন্দা মহুর ভাই আর বলে একজন আমাদের পীর ভাই তরিকার মানুষ ছিলেন, ওনার কাছে, উনি ফকির ছিলেন, সাধুবাদী লোক ছিলেন, ওনার কাছে বিভিন্ন দূর দূর থেকে লোক এসে ওনার আগড়ায় থাকতেন এবং উনি চিস্তিয়া সিলসিলার মানুষ ছিলেন। উনি সকলের সঙ্গে ভালোবাসা স্নেহ দিয়ে ধর্ম লাইনের আলাপ আলোচনা হতো ওনার আখড়ায় এবং উনি খাজা পিয়ার উরস করতেন 6ই রজব এবং 6ই রজব উনি বরাবর পালন করতেন। এই সমস্ত পীর ভাইয়ের আসার পর উনি যখন পর্দায় গেলেন আমরা সব একত্রিত হলাম। হওয়ার পর ওনাদের ফ্যামিলি যারা এখন উত্তরাধিকারী তারা এখন বলছে যে ওই আখড়ায় তোমাদেরকে থাকতে দেবো না, গেটে চাবি মেরে দিয়ে আমাদেরকে বার করে দিয়েছে। চিস্তিয়া সিলসিলার যেসব কার্যকলাপ আছে, চাদর চড়ানা, ফুলপাক চড়ানা, চাদর পুষি, আগারবাত্তি, সিন্নি, নেওয়াজ নেওয়াজ যেসব করার জিনিস আছে সেইগুলো ওরা বিরোধিতা ওরা করতে দেবে না, এই বলে আমাদেরকে ওই খানকা থেকে বার করে খানকায় চাবি লাগিয়ে দিয়েছে। ওই জন্য আমরা প্রশাসনের কাছে থানাতে এসে আমরা থানার কাছে দ্বারস্থ হয়েছি যাতে আমাদের এটা সুশৃঙ্খলাভাবে সুস্থভাবে যেমন মীমাংসা হয়। এখন কি সমস্যা হচ্ছে আপনাদের? এখন আমাদের সমস্যা, আমাদের যে ফকির দরবে যে থাকার ঘর ছিল সেখানে আমরা আসতুন যেতুন বসতুন ফুল চাদর পুষি করতুন, সেখানে আমরা পাঁচজনের পাঁচ আমাদের গ্রামের 5 জন মানুষ এসে সেখানে বসবাস উষ্ণবাস করতো। এখন সেখান থেকে আমাদেরকে উচ্ছেদ করে দিয়ে ঘরে তালা দিয়ে দিয়েছে। আমাদের বড় দুঃখ লাগছে কি ওই যে আমরা মাজারটা তৈরি করেছি ওই মাজারে এখন পর্যন্ত সন্ধে বন্ধ দিতে দিচ্ছে না। ইলেকট্রিক লাইট নিয়ে এসে গাছে টাঙিয়ে সেখানে আলো জ্বলবে সে আলোটাও বন্ধ জ্বালাতে দিচ্ছে না। কারা করেছে এটা? সেটা করেছে ওর ভাই, ওর যারা পান্নার ছিল, ওর ভাইরা, ওর ভাই, ওর মা, ওনার সঙ্গে গ্রামের কতগুলো দাদা এই যে সেই দাদারা যারা এই পর্যন্তই করে আজকে আমরা থানার কাছে দ্বারস্থ। মদিনা
যিনি মহবুল সাহেব যিনি ইন্তেকাল করেছেন, ওনার বাগানে দীর্ঘদিন থেকে বিগত 20 বছর ধরে ওনার বাগানে অনেক ফকিরের আসা যাওয়া ছিল। শুধু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার বাইরে অনেক ফকির আসত। আজকে উনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর ওনার বাড়ির লোক সেই জায়গাটা, গোটা 10-12 কাঠা মতো জায়গা, সেই জায়গাটা ওনার পরিবার সমস্ত দখল করে নেওয়ার চেষ্টা করছে। এমতো অবস্থায় আমরা বলছি থানার দ্বারস্থ হয়েছি এবং বিভিন্ন জায়গা থেকে ফকিররা এসে সেই জায়গার যাতে সুষ্ঠুভাবে চাবিটা খোলা হয় এবং সেই জায়গাটা যেন সেই পারপাস ব্যবহার হয়, জারি থাকে, সেই জন্যে আমাদের আবেদন এবং গোলসি থানার কাছে আমরা আবেদন রেখেছি যাতে সুষ্ঠুভাবে সেই বাগানটা যেন আবার পুনরায় যে অবস্থায় ছিল সেই অবস্থায় আমরা পুনরুদ্ধার করতে পারি। এটা আমাদের কাছে, প্রশাসনের কাছে আবেদন। উনি কি বিবাহিত ছিলেন? না, উনি বিবাহিত ছিলেন না। উনি আর প্রথমে বিয়ে হয়েছিলেন, সেখান থেকে উনি ওনার বিয়ে। তাহলে জায়গাটা কারা দখল করছে? জায়গাটা ওনার পরিবারের লোক আছেন, ভাই এবং ভাইপোরা, ওনারা এখন দখল চাইছেন। গোলসি থেকে আজিজুর রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা। শহর বর্ধমানের নীলপুর এলাকার কমলদিঘি পাড়ে তৃণমূল নেত্রী শিবানী রাজবংশের উদ্যোগে একটি বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন প্রায় 200 জন মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নীলপুর এলাকার কমলদিঘি পাড়ে এলাকারই তৃণমূল নেত্রী শিবানী রাজবংশী নিজ উদ্যোগে একটি বস্ত্র বিতরণ কর্মসূচি করলেন। এদিন প্রায় 200 জন মানুষের হাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেন। শিবানী রাজবংশীর এই রূপ মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই জেলারই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পৌরসভার এনসিআইসি খোকন দাস। প্রতি বছরই আপনারা জানেন যে এক বছর ধরে আমাদের অপেক্ষা করতে হয় যে দুর্গাপুজো কবে হবে, কারণ দুর্গাপুজো হচ্ছে বাঙালিদের কাছে সব থেকে বড় উৎসব। এই উৎসবের জন্য মানুষ এক বছর ধরে অপেক্ষা করে থাকে, কিন্তু উৎসবে আমরা সবাই ভাবি যে আমার পরিবারের সবাই একটা নতুন জামা কাপড় পরবে, আমার বাচ্চা পড়বে মায়েরা। সিআইসি শাহাবুদ্দিন খান। আজকে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভোটের জন্য আজকে অনুদান দিচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সাধারণ মানুষগুলোকে যারা পুজো করতে পারছে না, যারা যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, যাতে ভালোভাবে মানুষ সেই টাকাটা খরচা করতে পারে, এটা পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকার দেখবে। সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ নতুন বস্ত্র পেয়ে স্বভাবতই খুশি বস্ত্র প্রাপকরা। তার এইরূপ বস্ত্রদান কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষজন। বর্তমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটি বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন আনন্দ বার্তা। ইনশাআল্লাহ
বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার, বিগ বাই সাজা আধুনিকা বলছি তোমায় আমার মতো পাবে কোথায়। তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে বর্তমান। মোবাইল নাম্বার 8798101548। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নাম্বার 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 03422-665417। ওয়াও, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333-08332। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্টাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডেলিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন, আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন ফ্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজড পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজড চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপথালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1:00 পর্যন্ত এবং বিকেল 5:00 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল আরজি ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নাম্বারে। কিডস গার্মেন্টস মানে নয়ন, বাচ্চাদের মনের মতন যে কোনো ধরনের নিত্য নতুন ডিজাইনের পোশাকে এক এবং অদ্বিতীয় নয়ন। লেহেঙ্গা, কুর্তি, টপ, হট প্যান্ট, জিন্স, টি শার্ট, মোদি কোট, ধুতি পাঞ্জাবি, বাবা স্যুট, ব্লেজার সহ স্টাইলিশ শু, টুপি, চশমার বিপুল সম্ভার। পূজোর বাজারে আপনার বাচ্চার পোশাকটা নয়নেই কিনতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। আমাদের ঠিকানা নয়ন, বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে
হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগত। জ্যোতিষ চর্চা কেন্দ্র, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়, হস্তরেখা, জ্যোতিষ, বাস্তু ও তন্ত্রবিদ বিশেষজ্ঞ, বিশ্বাস আর নিখুঁত বিচার, সাথে গ্যারান্টি দিয়ে প্রতিকারের একটাই নাম, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়। চেম্বার হকার্স মার্কেট, কার্জন গেট, রুম নাম্বার 85, বর্ধমান, এবং রশ্মি জেমস, তিনকুনিয়া, বর্ধমান। ফোনে অগ্রিম নাম বুকিং করুন 9734237502। 26 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ধারা স্টিল প্রোডাক্ট, স্টিল আলমারি, ডাইনিং, কম্পিউটার টেবিল, রাডারনের খাট, সেগুনের খাট, ড্রেসিং টেবিল এবং সুপ্রিমের চেয়ার ও বিভিন্ন কোম্পানির গদির হোলসেল ও রিটেলার ধারা স্টিল প্রোডাক্ট। ঠিকানা ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611 অথবা 9564224444। ফিরে এলাম বিরতির পর। দুর্গাপুজো উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার আলমগঞ্জ এলাকায় একটি বস্ত্রদান কর্মসূচি অনুষ্ঠিত হল। সমাজসেবী মিঠু সিং এর উদ্যোগে 250 জনকে এদিন বস্ত্রদান করা হয়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এখন আর এই পুজো একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, সকল সম্প্রদায়ের মানুষ এর সঙ্গে যুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গের এই পুজো জাতীয় উৎসবে পরিণত হয়েছে। বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল সকল দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে চেষ্টা চালাচ্ছেন। তেমনি একজন পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 22 নম্বর ওয়ার্ডের আলমগঞ্জ এলাকায় এক তৃণমূল নেত্রী তথা সমাজসেবী মিঠু সিং নিজ উদ্যোগে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন। এদিন তিনি ওই ওয়ার্ড সহ পাশাপাশি এলাকার প্রায় 250 জন দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন। তিনি জানান, এইরূপ উদ্যোগ এই বছর তিনি প্রথম গ্রহণ করেছেন, আগামী বছরগুলিতেও এইরূপ কর্মসূচি চালিয়ে যাবেন বলে তার আশা। আমি 22 নম্বর ওয়ার্ডে আলমগঞ্জ দাঁড়িয়ে 22 নম্বর ওয়ার্ডে সকল মানুষকে আমি আজকে মানে সকল দুষ্ট মানুষকে আমি আজকে বস্ত্র বিতরণ করছি। এবং 22 নম্বর ওয়ার্ড করতে গিয়ে আশেপাশে 17-23 এদিকে আপনার 21 এগুলো চলে আসছে অল্প অল্প। মোটামুটি কতজনকে দিচ্ছেন? মোটামুটি আমি 250 জন। এটা কি প্রথমবার করছেন? এটা প্রথমবার। আগামী দিনে কি চিন্তা ভাবনা করছেন? আগামী দিনে আমি চাইবো আমার এই সদিচ্ছাটাকে চালিয়ে যেতে, মানে এই ধরনের কাজ চলতে করার জন্য, আমার রাজনীতি মানুষের পাশে থাকার জন্য। পূজোর আগে নতুন বস্ত্র পেয়ে স্বভাবতই খুশি দরিদ্র মানুষজন। বর্ধমান থেকে কেরামত আলী, রিপোর্ট আনন্দবার্তা। শুক্রবার ভাতারের মেলাডাঙ্গা এলাকায় দুদিনব্যাপী ফুটবল খেলার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো। এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করেন কামনাড়া ও নদিয়া জেলার মদনপুর। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার ভাতারের বামুনারা মেলাডাঙ্গা এলাকায় বামুনারা ST স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দুদিনব্যাপী ফুটবল খেলার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার 8টি দল অংশগ্রহণ করেন, শুক্রবার আরও 8টি দল অংশগ্রহণ করে। এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করেন কামনাড়া ও নদিয়া জেলার মদনপুর,
খেলায় বিজয়ী দলকে নগদ 10,000 টাকা ও ফেরতযোগ্য ট্রফি এবং বিজেতা দলকে নগদ 8,000 টাকা ও ফেরতযোগ্য ট্রফি তুলে দেওয়া হয়। এদিনের এই চূড়ান্ত পর্যায়ের খেলায় উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল। প্রায় 20,000 ক্লাবকে 5 লক্ষ টাকা করে অনুদান দিয়েছে আপনাদেরকে। আমাদের আদিবাসী বোনদের শিল্পী হিসাবে যে স্বীকৃতি দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর জন্য আবার ধন্যবাদ জানাই। প্রাক্তন বিধায়ক বনমালি হাজরা, বামুনারা পঞ্চায়েত সমিতির সভাপতি মল্লিক থারা, উপপ্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসটি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় দুদিন ব্যাপী ব্যাট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আর তার দ্বিতীয় দিন এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আমাদের এখানে। আমাদের মঞ্চে ফাইনাল কাদের মধ্যে হচ্ছে? ফাইনাল খেলাটি হচ্ছে কামনা বনাম মদনপুর নদিয়া। দল কটা দলে খেলা ছিল এটা? এটা 16টা দলে ছিল। গতকাল 8টা দল হয়েছে, আজকে 8টা দল হচ্ছে, এখন সেমিফাইনাল খেলা চলছে। ফাইনাল খেলা চলছে? ফাইনাল খেলা চলছে। কারা কারা উপস্থিত আছে এখানে? এখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রাক্তন বিধায়ক বনমালি হাজরা মহাশয় এবং বর্তমান বিধায়ক সুভাষ মণ্ডল মহাশয় এবং এবং বামুনারা গ্রাম পঞ্চায়েতের প্রধান মল্লিকা ধারা উপপ্রধান উপস্থিত রয়েছেন। কি পুরস্কার আছে এদের? এদের ফাইনালে বিজয়ী দলকে 10,001 টাকা এবং বিজেতা দলকে 8,001 টাকা এবং ফেরতযোগ্য একটা ট্রফি দেওয়া হবে। প্রতিটা খেলায় যারা ইয়ে করেছে তাদের ট্রফি দিয়েছে কিছু পুরস্কার দিয়েছে? হ্যাঁ, প্রতিটা খেলায় আমরা সান্ত্বনা পুরস্কার দিয়েছি প্রতিটা দলকে। কত বছর চলছে খেলাটা? এই খেলাটা মোটামুটি 5-6 বছর ধরে চলছে। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। নদিয়া জেলার শান্তিপুর জোনাল ফুটবল লীগ অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিন খেলায় অংশগ্রহণ করেন শান্তিপুর মিলন সংঘ ও সিটি ক্লাব। 2-1 গোলে জয়লাভ করে সিটি রেড অ্যান্ড ব্লু ক্লাব। সবচেয়ে বড় অঘটন ঘটল নদিয়া জেলার শান্তিপুর জোনাল ফুটবল লীগে। এবছর এই লীগে বড় দল ছিল শান্তিপুর মিলন সংঘ। এদিন তাদের পরাজয় স্বীকার করতে হলো এই লীগের সব থেকে ছোট দল সিটি রেড অ্যান্ড ব্লুর কাছে। সিটি ক্লাব 1 গোলে এগিয়ে থাকে। বৃষ্টি বিঘ্নিত মাঠে কিছু পরেই 1 গোল শোধ করে মিলন সংঘ। বিরতির আগে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করে সিটি রেড অ্যান্ড ব্লু ক্লাব। খেলা দেখতে এদিন মাঠে দর্শক সমাগম বেশ ভালোই ছিল। নদিয়া থেকে রাজা মুরাদ থেকে রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: সহ নিবেদক হলিডক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি, নবাবহাট, জিটি রোড, বর্ধমান। টুপি পাঞ্জাবি, বাবা শু, ব্লেজার সহ স্টাইলিশ শু, টুপি, চশমার বিপুল সংখ্যা। অর্কাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড় বাজার, বর্ধমান। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333083382। ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। বিশ্বাস আর নিখুঁত বিচার, সাথে গ্যারেন্টি দিয়ে প্রতিকারের একটাই নাম, শ্রী সুমন্ত চট্টোপাধ্যায়, চেম্বার, হকার্স মার্কেট, কার্জন গেট, রুম নাম্বার 85, বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে। শুক্রবার খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাগৃহে মৎস্য চাষী দিবস উদযাপন করা হলো। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে 2018 সালের পুজো গাইড ম্যাপ প্রকাশিত হলো শুক্রবার। খন্ডঘোষের তাঁতিপাড়া সার্বজনীন দুর্গোৎসবের এবছর 35 বছরে পদার্পণ করল। খন্ডঘোষের সগ্রায় পশ্চিম পাড়ায় প্রায় 900 বছর ধরে পূজিত হয়ে আসছে দেবী দুর্গা। খন্ডঘোষের 9-স্টার পুজো কমিটির এবছরের থিম গ্রাম্য পরিবেশ। একটি আশ্রমে প্রতিষ্ঠাতা মারা যাওয়ায় তার পরিবারের সদস্যরা আশ্রমে তালা লাগিয়ে দিল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।
চাচা চাচা আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না চাচা চাচা আমাদেরকে বসার জায়গা হবে না চাচা চাচা ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা আপনি কিছু একটা করুন চাচা আপনি কিছু একটা করুন খাট মাত্র ২৫০০ টাকায় সোফা মাত্র ৬,০০০ টাকা পার্ল হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েট লজিং ফুডিং অ্যান্ড কমিউনিটি হল এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম সুপার ডিলাক্স রুম এক্সিকিউটিভ রুম প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট এছাড়াও ম্যারেজ পার্টি মিটিং কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন এটিএম সার্ভিস লিফট ফেসিলিটি ট্রাভেল ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে পাল শান্তি কমপ্লেক্স 14000 বাজাজ শোরুমের বিপরীতে শ্রীকৃষ্ণ ফাইবার এখানে ফাইবারের ফ্রেম পাল্লা দেওয়াল আলমারি ওয়ার্ড্রব মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায় দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার পিসি মিত্রের পাড়াপুকুর বর্ধমান আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান সাতচোরা পুল বর্ধমান ৪৯৭৩২৩৩৯৬০৬ অথবা 9153021285 আমার পছন্দের চাল রাজনন্দিনী ঘরের কর্তাই হোক বা অতিথি দুপুরের খাওয়া কিংবা রাতের ডিনার পেট পুজো মানে ভোজ আর ভোজ মানে রাইস খেয়ে তৃপ্তি খাইয়ে তৃপ্তি রাজনন্দিনী রাইস অনন্য মুহূর্তের সমকালীন সোনার অলংকারের গরিমায় সব সময় সেরা আদি অনন্তলাল দাস এন্ড সন্স জুয়েলার্স আজীবন সুরক্ষা ও নির্ভরতার অপর নাম আদি অনন্তলাল দাস এন্ড সন্স জুয়েলার্স নিজস্ব দক্ষ কারিগর দ্বারা তৈরি এবং সংবাদপত্রের উল্লেখিত দামে হলমার্কযুক্ত অত্যাধুনিক সোনার গহনা এবং বাঁধানো শাখা ও পড়ায় শুরু করুন সুখের জীবন আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্সের আধুনিক ডিজাইনের সোনার গহনার অফুরন্ত সম্ভারের মধ্যে বেছে নিন আপনার পছন্দসই গহনা আর নিজেকে সাজিয়ে তুলুন অপরূপা আপনার প্রয়োজনের সোনার অলংকার কিনতে আজই আসুন আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স কার্জন গেট থেকে বড়বাজার আসতে কেবলমাত্র মা দিকের দোকানটি বড়বাজার বর্ধমান ফোন 03422569491 মমতা ফার্মেসি এখানে বসছেন চর্ম চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ সরকার সময় সোমবার সকাল ১০টা ৩০ থেকে ১২টা পর্যন্ত চর্ম চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার অনুশ্রী সরকার সময় সোম ও বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ থেকে ৭টা পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন প্রতি শুক্রবার বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত হাড়ের ডাক্তার ডাক্তার অর্ঘ সাহা বসছেন শুক্রবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সুগার হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন মঙ্গলবার ও রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মমতা ফার্মেসি ঠিকানা হলিচাইল স্কুলের সামনে কালনা গেট বর্ধমান মোবাইল ৯৪৩৪১২৩৪৬৪ অথবা ৯৭৩৫২৯০০২৭ অথবা ৭৯০৮৪০৬০৭৩